বহুমুখী প্রচারণা বিভিন্ন সংগঠনের আহ্বান ও মামলার পরও তিন ফসলি জমিতে তামাকের আবাদ কমেনি বরং বেড়েছে দেশের বিভিন্ন এলাকায় এবার গতবারের চেয়ে বেশি ছড়িয়ে পড়েছে তামাকের আগ্রাসন কোম্পানিগুলোর দেখানো লোভের কাছে দিনের পর দিন অসহায় হয়ে পড়েছেন দরিদ্র কৃষক সরজমিন রিপোর্টে জানাচ্ছেন নদী তীরের উৎকৃষ্ট জমি কিংবা পাহাড়ের পাদদেশ যেখানে যুগ যুগ ধরে আবাদ হচ্ছে ধান সেই জায়গাগুলোতেও এবার পৌঁছে গেছে তামাক এভাবেই একযুগে এই বান্দরবন জেলার ভাগ জমি গেছে তামাকের দখলে যে কৃষক মাটি পরিবেশ বনায়ন সব কিছুকে মাথায় রেখে গতবারও তামাকের বিরোধিতা করেছে এবার সে হারিয়ে ফেলেছে সে শক্তিটুকুও কারণ কোম্পানিগুলো তাদেরকে তামাক চাষে প্রদুব্ধ করছে বীজ দিচ্ছে টাকা দিচ্ছে তারপর কীটনাশকের যোগান দিচ্ছে সারের যোগান দিচ্ছে সব কিছু পাওয়ার পর তারা এই চাষগুলো করছে জেলার তামাক চাষ এলাকাগুলো থমথমে কারো মুখেই তেমন কথা নেই তো এবার কিরকম তামাক হলছে হয়েছে কিরকম বলো ফসল কিরকম হইলো এবার দর্শক কেউ কথা বলতে চায় না আপনারা কথা বলেন না কেন হ্যাঁ বলেন তো তামাক চাষের পক্ষে সবার কথা যেন সাজানো এটা কি ভালো চাষ নাকি না এটা ভালো চাষ আমার মনে হয় আমার গরিবের জন্য তো ভালো চাষ এই যে গরিবে এই তামাজ যদি না হলে তো আমরা সব মরে যাবে কারো কারো সংসার চালায় আর ছেলে মেয়ে লেখাপড়া করায় সব পরিবারই তামাক করে যাদের জমি আছে লিজ নিয়ে করে না কেউ জমি জমি বন্ধক নিয়ে করে না করে তারপরও সত্য বেরিয়ে আসে আপনি করেন নাই তামাক কেন এত লাভ জমি থাকতে হবে না জমি নাই জমি লিজ নিয়ে করব না আমি কেন জমি আছে তামাক করলে ক্ষতি হয় সেরকম বুঝলাম নর্থ বেঙ্গলে দেখছি আমি হ্যাঁ নর্থ বেঙ্গলেটা অনেক বছর আগে থেকে করতেছে আপনার জমিগুলি দেখতেছে সবগুলি আস্তে আস্তে এখনো ফসল হইতেছে না কোনো দানে কোনো ফসল হয় না যারা বুঝছেন তারাও আটকে রাখতে পারছেন না অন্য কৃষককে উপকরণ সুবিধা আর বেশি লাভের মোহ দিনের পর দিন খাদ্যশস্য থেকে দূরে নিয়ে যাচ্ছে কৃষকদের যার পরিণতি হতে পারে ভয়াবহ বিকল্প যদি অনেক কিছু করা যায় সেরকম শুধু থাকতো লাভবান যে জিনিস যে জিনিসটা জিনিসটা করলে ওরা টাকা পাবে লাভ হবে মতো তাহলে তারা ওইটা করতো জেনে শুনে দর্শক কৃষকের হাতে এখন অনেক যুক্তি তামাক চাষে প্রচুর লাভ যে কারণেই তামাকের দিকে সবাই ঝুঁকছে যদিও সরকারিভাবে যদি এর বিকল্প কোনো চাষ ব্যবস্থা বিকল্প কোনো চাষের উৎস দেখানো যেত যার ভেতর মাধ্যমে কৃষক এইভাবে লাভবান হতে পারে তামাকের মতো তাহলে অবশ্যই তারা সেখান থেকে ফিরে আসতো এটি ভাববার বিষয় বান্দরবনের বাগমারা উপজেলা থেকে শাইক সিরাজ চ্যানেলায়